দর্শক বাধ এত কবি দুর্গাপূজারে টার্গেট করতু মু মিনিমম তিনোটি ফিল্ম দেখিবি যদি জনকা তিনোটি ফিল্ম দেখার প্রতিজ্ঞা করিকে যদি মাইন্ড মেকআপ করে তা ফ্যামিলি তিনি জন ফিল্ম দেখবে তিনোটি ফিল্ম দেখবে তাহলে আমার ইন্ডস্ট্রি এই দুর্গাপূজার গোটে পরিবর্তন আসব আপনার আগুক আমি ভালো ফিল্ম করা গোটে নিশ্চয় কনফিডেন্স নেবু যে আপনার ভালো ফিল্ম দেবু যে ভুল হয়েছি তাকে ভুলে যাতে এবে আউথরে আমি গোটে ভালো ফিল্ম করা প্রতিজ্ঞা করা ওড়িয়া সিনেমারে লাগিছে সেল গোটিয়ে ফিল্ম টিকেট কাটিলে আউ গোটিয়ে টিকেট ফ্রি তা সহিত গ্রিন চিলিজরে মিলিব 20% ডিসকাউন্ট এভাবে গোটিয়ে অফর বর্তমান অলিউডে দেখিবাকু মিলিছে এবং এই অফর আনিছন্তি প্রযোজক আমি সিধাসলখ আলোচনা করিবা যা রয়েছে ফিল্ম সনম তো সুহানার প্রযোজক বিনি পটনায়ক সহিত স্যার স্বাগত নমস্কার কেমতি অছন্তি বহুত ভালো আছে এই যে সেলটি কাহিকি ইয়ে বোধে ওড়িশার প্রথম বা অলিউডের প্রথম আমি কহিপারিবা লোকঙ্ক রুচি পরিবর্তন হচ্ছে ওড়িয়া ফিল্ম দেখিবাকু লোক পছন্দ করুনাহান্তি বলি এই ভলিয়া প্রয়াস না আউ কোন রয়েছে না ওড়িয়া দর্শক আগুরু বহুত ভালো পাওতলে এবে কিছু দিন হলা টিকে তাঙ্ক মনরে কিছু গোটে ক্ষোভ হয়েছি যে কপি হচ্ছে ভালো ফিল্ম হোনি কিছু লো বজেটর ফিল্ম হয়েছি এই সব জিনিসকু আমি পুনঃচ্ছেদ পকাই আউথরে ভালো ফিল্ম পাই এবে পূজারে পাঁচ পাঁচটি ফিল্ম রিলিজ হচ্ছে সেই যোগ ভালো ফিল্ম ভালো বজেটর ভালো স্ক্রিপ্ট ভালো কন্টেন্টরে অছি সেই যোগ লোককু গোটে আট্রাকটিভ করিয়া পাই সবলে পূজা দুর্গা পূজার লোককু অফার থাই যে দোকানে সেল থাই আমি ভাবিলি গোটে নুয়া যোজনা করিবা লোক গোটে অফার দেলে লোক আসিবে আট্রাকশন হব সমস্ত গোটে ভাইচারা আমি সব পড়িশর মানে গোটে ভাইচারা হয়েকি গোটে ইন্ডষ্ট্রি ডেভেলপ করা গোটে যোজনা করছু সেই ছোট প্রয়াস এই ছোট ছোট প্রয়াস পিছিলে কালি গোটে বড় রূপ নেব ওড়িয়া ইন্ডষ্ট্রি বহু ডেভেলপ হব এই আমার যোজনা গোটিয়ে টিকেট কিনলে আর গোটিয়ে টিকেট ফ্রি মিলিব কোন সেই প্রসেস কেমতি লোকটিয়ে গোটিয়ে টিকেট ফ্রি রে পাই পারিবে একচুয়ালি আমার সনম তু সুহানা 4/5/6 চারি তারিখ রিলিজ যেহেতু হচ্ছে 4/5/6 যে আসিকি আমার টিকেট কাটিবে তাঁকু আমার স্পিন অফ দ্বারা চারটা ফিল্ম রয়েছে দুর্গা ভিলেন কর্ম আর খোকা ভাই তোমায় এই চারটা ভিতরে তীরচিহ্ন তার যোহা পাখা রহব সে গোটে টিকেট পাইব ধরন্তু গোটে ফ্যামিলির সেমি চারিজন লোক আসছন্তি আমি সে চারিথর চারটা টিকেট পাইবে যদি তাঙ্কর টিকেট চারটা অলগা আলা হব তাহলে তাঙ্কর গোটে গোটে টিকেট সে অলগা আলা পাইবে প্লাস তা সহিত আমি ভাবুছু যদি জনে গোটে ফ্যামিলি গোটে টিকেট ফ্রি পাইছি কর্মর সে নিশ্চয় তাঙ্ক ফ্যামিলি নেই যাব তার তো আউ 4/5 টিকেট সে নিশ্চয় কাটিকি যাব পয়সা দিয়ে গোটে কিন্তু ফ্রি পাইছি আউ 4/5 টিকেট কাটিকি যাব সেমতি যে খোকা ভাইর গোটে ফিল্ম পাইছি সে তাঙ্কর সে তাঙ্ক ফ্যামিলির তিনজন হোক পাঁচজন যাবে এমতি আমার গোটে রূপটা আমি গোটে দিয়েছিবা তা সহিত আউ পাঁচজন আটটা হয়ে যাবে বলে আমি ভাবুছু আর গোটে এই দুর্গাপূজা সমস্ত ফিল্ম ভালো চালু তাপ গোটে একচুয়ালি গোটে ছোট প্রয়াস গ্রিন চিলিজরে 20% মধ্যে ডিসকাউন্ট মানে কহা গলে এই দুর্গাপূজাটা কেবল অফর অফর ভাল লাগুছে ওড়িয়া সিনেমা পাই না গ্রিন চিলি মালিক আমি ধন্যবাদ দেব সি যেহেতু ওড়িয়া ফিল্ম কু বহুত ভালো পাঁতি এই কথা শুনলা পরে কহিলে যে মু বি মোর ডিসকাউন্ট দেবি 20% তাঙ্কর সব যেহেতু গ্রিন চিলি গোটে বড় ব্রান্ড আমার খাইবা ফুড ইয়েরে সেহেতু সি বি সহযোগের হাত বড়াই থাকার তাঁকু আমি ধন্যবাদ দেবু দেউছু এবং সব লোককে বি অনুরোধ করছু এ হাওয়ারে আপনার গ্রিন চিলি বি খাঁতু মজা নিয়ন্তু আমি সমতে গোটে একজুট হই হস ভাইচারার পর্ব আমি ভাইচারার এন্টারটেন দুর্গা পূজা আসুচি পূজার আরম্ভ হচ্ছে সনম তো সুহানার আরম্ভ হচ্ছে পূজা বজার বা অলিউড সিনেমা আরম্ভ হচ্ছে আমি যদি কহিবা চারি চারিটি বিগ বজেটর সিনেমা আসুচি অনুব মহান্তিকর কর্ম কথা কুহন্তু বা খোকা ভাই তুম পাই হো বা দুর্গা বা ভিলেন চারিটি বিগ বজেটর ফিল্ম আসুচি কেতে কড়া টক্কর হব বলে আপনি ভাবুছেন দেখুন বহুত কড়া টক্কর হচ্ছে আমি বি চেষ্টা আগুক করিবু যে একাথরে দুর্গাপূজার এতে চারিটি ফিল্ম একাথর রিলিজ নহু দিদিটা ফিল্ম আসন্তু যেহেতু সমস্ত কন্টেন্ট ভালো লা সমস্তে প্ল্যানিং করলে সেই যে কে ওহরি পালে কিন্তু যেহেতু চারটা বজেট লোক যদি সমস্তে তিনোটি আর্টিস্ট ফিল্ম দেখবে তাহলে বহুত ফিল্ম আমার ইন্ডষ্ট্রি সব ফিল্ম ভালো চালিব মোর বি সেই 9 তারিখ রকিছি রিলিজ করা মু কে নাই আমি যেহেতু কোঅপরেসন হাত বড়ি মু আউ সপ্তাহে পূর্ব মানে 4 তারিখর মু তাকু রিলিজ কলি লোক 4 তারিখ আমার ফিল্ম দেখবে 9 তারিখ তাঙ্ক ফিল্ম দেখন্তু সমস্তে এনজয় করতু পূজাটা গোটে এন্টারটেইন করন্তু আমি ভালো বজেটর ফিল্ম হয়েছে আগুরু যেমনকর মুন্ডরে কনসেপ্ট লা যে না ওড়িয়া ইন্ডষ্ট্রি টিকে ভালো ফিল্ম করুনি কি উইক হয়েছি যা বি ভুল হয়েছিল সে ভুলক আমি সব সুধারিকি গোটে ভালো ফিল্ম দিয়েছ আপনার নিশ্চয় সব ফিল্ম ভরপুর মজা দেব সমস্ত ডিফরেন্ট কন্টেন্টর ফিল্ম ডিফরেন্ট স্টাইল কিন্তু আপনার সব ফিল্ম দেখুন সবুথে গোটে অলগা প্রকার টেস্ট পাইবে ভাল লাগিব আজ্ঞা গোটে কথা কি এই 4টি ফিল্ম ভিতরে দমন যে ফিল্মটি পুরা ওড়িয়া ইন্ডষ্ট্রি পাই গোটে নুয়া দিগ নুয়া দিশা দেখাইছিল সেই ফিল্ম মধ্য 9 তারিখে রিলিজ হচ্ছে টিকে ইম্প্যাক্ট পকাইব কি দেখুন এটা পকাইবনি কহিবা হচ্ছে ভুল নিশ্চয় টিকে কেব কিন্তু যেহেতু
ଯେହେତୁ ଦମନକୁ ବହୁତ ସାରା ଲୋକ ଫିଲ୍ମ ଦେଖି ସାରିଛନ୍ତି, ଏବେ ଟିକେ କମ୍ ଦେଖିବେ, ଯେହେତୁ ତାଙ୍କର ଆୱାର୍ଡ଼ ପାଉଛି, ସିଏ ତାଙ୍କ ଚିନ୍ତା କଲେ ତାଙ୍କ ବିଜନେସ୍ ପଲିସି, ଆମେ କାହାକୁ ଏଠି ମନା କରିପାରିବୁନି। ଏବେ ବି ଯେମିତି କହିଲି, ଯଦି 2 ଫିଲ୍ମ ଆସିଥାନ୍ତା ବହୁତ ଭଲ ହୋଇଥାନ୍ତା, କିନ୍ତୁ 4 ଫିଲ୍ମ ଆସିଲା, ତାଙ୍କ 2ଟାକୁ ଆମେ ବନ୍ଦ କରିପାରିନି। ସିଏ ବି ଯେହେତୁ ତାଙ୍କର ହିଟ୍ ଫିଲ୍ମ ଥିଲା, ସିଏ ବି ଚାହୁଁଛନ୍ତି ମୁଁ ଏଇ ଦୁର୍ଗାପୂଜାରେ କିଛି ମାର୍କେଟ୍ କରିବି। ସମସ୍ତଙ୍କ ବିଜନେସ୍ ଷ୍ଟ୍ରାଟେଜି, ଆମେ କାହାକୁ ମନା କରିପାରିବାନି। ଯାହାର ଯେତେ ଦମ୍ ଥିବ ସେ ସେ ଦମ୍ରେ ଯିବ, କିନ୍ତୁ ଆମେ ସମସ୍ତେ ଏକଜୁଟ୍ ହେଇକି ଯଦି 2ଟା ଫିଲ୍ମ ଆସିଥାନ୍ତା ଭଲ ହୋଇଥାନ୍ତା, ଏବେ ବି ସେୟା କହିବି ଭଲ ହୋଇଥାନ୍ତା। ଦେଖନ୍ତୁ, ସନମ ତୁ ସୁହାନା ଏକ ହରର ରୋମାଣ୍ଟିକ ଫିଲ୍ମ, ଆପଣଙ୍କୁ ଗୋଟେ ହରର ଫିଲ୍ମ ଯେମିତି ସ୍ତ୍ରୀ ଏବେ ଯାଇଛି ରିସେଣ୍ଟଲି ହିଟ୍ ହେଇଛି, ଆମେ ସେଇ ଟାଇପ୍ର ସେ ଏକ୍ଜାକ୍ଟ ସେଇ ଫିଲ୍ମ ନୁହଁ, ତାଠୁ ଇନ୍ସପାୟାର ହେଇଛି। ଗୋଟେ ହରର ପିକ୍ଚର ଓଡ଼ିଆରେ କରିବା ବହୁତ ଡିଫିକଲ୍ଟ, ହେଲେ ବି ତାକୁ ଆମେ କରିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛୁ, କାରଣ ତା ଦେହରେ ବହୁତ ଟେକ୍ନିକାଲ ୱାର୍ CG BGM ଏସବୁ ବହୁତ ଡିଫିକଲ୍ଟ ଥାଏ, ଜେନେରାଲ ଫିଲ୍ମରେ ଗୋଟେ ସାଧାରଣ କଥା ଥାଏ। କିନ୍ତୁ ଏଇଟା ଯେହେତୁ ମୁଁ ଜଣେ ଟେକ୍ନିକାଲି, ମୁଁ ଜଣେ ଏଡିଟର୍ ଡାଇରେକ୍ଟର, ଏସବୁ ବିଷୟରେ ମୋ ନଲେଜ୍ ବି ଅଛି, ସେ ଯୋଗୁଁ ମୁଁ ଚିନ୍ତା କଲି ନା ଆମେ ୟାକୁ ଏଇଭଳିଆ ଗୋଟେ ଫିଲ୍ମ କରିବା, ଲୋକଙ୍କୁ ଆଉ ଗୋଟେ ଟେଷ୍ଟ ଦେବା। ସମସ୍ତେ ଗୋଟେ ଆକ୍ସନ୍ କରୁଛନ୍ତି, ରୋମାଣ୍ଟିକ୍ କରୁଛନ୍ତି, ଫ୍ୟାମିଲି ଡ୍ରାମା କରୁଛନ୍ତି, ଏଇଟା ଗୋଟେ ହରର ଆଉ ଗୋଟେ ମଜା ଲାଗିବ, ଲୋକକୁ ଗୋଟେ କାଳ୍ପନିକ ଷ୍ଟୋରୀ, ଏଥିରେ କିଛି ରିଏଲିଟି ନାହିଁ। କିନ୍ତୁ ଯେଉଁ 2.5 ଘଣ୍ଟା ଫିଲ୍ମ ଲୋକଙ୍କୁ ବାନ୍ଧି ରଖିବ, ମଜା ଲାଗିବ, ଆଉ ବିଶେଷ କରି ଏଥିରେ ଗୀତ ଗୁଡ଼ିକ ଆପଣଙ୍କୁ ବହୁତ ଭଲ ଲାଗିବ, କାହିଁକିନା ମୁଁ ବିଲଙ୍ଗସ୍ କରେ ମ୍ୟୁଜିକ୍ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି। ମୋର ପ୍ରିଭିୟସ୍ ଫିଲ୍ମ ଝିଅଟା ବିଗଡ଼େଲ ହେଉ, ବଜରଙ୍ଗ ହେଉ, ମ୍ୟୁଜିକାଲି ସୁପର ହିଟ୍ ହେଇଛି, ସେ ଯୋଗୁଁ ଏଇ ଫିଲ୍ମଟା ଗୋଟେ ମ୍ୟୁଜିକାଲି ହିଟ୍ ହେବ, ମୋର ଏଇଟା ବିଶ୍ୱାସ। ଏଥିରେ ମଳୟ ମିଶ୍ର ଅଛନ୍ତି, ବିଜୟ କୁମାର, 2 ଜଣ ମ୍ୟୁଜିକ୍ ଡାଇରେକ୍ଟରକୁ ନେଇ 4ଟି ଗୀତ ହେଇଛି, 4ଟା ଡିଫରେଣ୍ଟ ଟାଇପ୍ ଗୀତ, ଆପଣ ହାର୍ଟକୁ ଟଚ୍ କରିବ, ଆଉ ଲଙ୍ଗ୍ ଟାଇମ୍ ରହିବ। ଇଏ ନାହିଁ ଯେ ଗୋଟେ ଦିନ ବାଜିକି ପଳେଇବ, ଇଏ ସବୁଦିନ ବର୍ଷ ବର୍ଷ ଲୋକ ମନେ ପକାଉଥିବେ। ଟାଇଟେଲ୍ ଗୀତ ଅଛି, ଗୀତ ଅଛି, ଅନ୍ୟ ଗୀତ ଅଛି, ହାଲକା ହାଲକା, ସନମ ତୁ ସୁହାନା, ସବୁବେଳେ ଆପଣ ଗୋଟେ ରୋମାଣ୍ଟିକ୍ ଲଙ୍ଗ୍ ଟାଇମ୍ 90s ଗୀତ ଯେମିତି ହିନ୍ଦୀର ସେଭଳିଆ ଗୀତ ବୋଲି ମୋର ନିଶ୍ଚୟ ବିଶ୍ୱାସ, ଆଉ ଆପଣ ନିଶ୍ଚୟ କହିବେ ନାହିଁ ଗୀତ ଆଦୌ ବହୁତ ବଢ଼ିଆ ହେଇଛି। ଯେଉଁ ପୁଣି ଥରେ ସେଇ 4ଟି ଫିଲ୍ମ ଆଡ଼କୁ ଆସିବେ, କାହିଁକି ନା ବୋଧହୁଏ ଦୁର୍ଗାପୂଜାରେ ବହୁତ ଦିନ ପରେ ଏତେ ଗୁଡ଼ାଏ ସିନେମା ଆସୁଛି, ସେ ପୁଣି ବହୁତ ଭଲ ଷ୍ଟାରକାଷ୍ଟକୁ ନେଇକି, ଆପଣଙ୍କୁ କ'ଣ ଲାଗୁଛି କିଏ ବାଜି ମାରିବ? ଯେମିତିକି ସ୍ୱରାଜ ରହିଛନ୍ତି, ଏପଟେ ଅର୍ଦ୍ଦେନ୍ଦୁ, ଅନୁଭବ ମହାନ୍ତି, ଏଇଟା ଗୋଟେ ଦୁର୍ଗା ହେଉଛି ନାରୀ କୈନ୍ଦ୍ରିକ ସିନେମା, କିଏ ବାଜି ମାରିବ ବୋଲି ଭାବୁଛନ୍ତି ଆପଣ? ଆପଣଙ୍କୁ କ'ଣ ଲାଗୁଛି? ଦେଖନ୍ତୁ, ସମସ୍ତଙ୍କର ଏକ୍ସପେକ୍ଟେସନ୍ ଅଛି, ଅନୁଭବ ଏଥିରେ ବହୁତ ଭଲ ଫିଲ୍ମ କରିବ, ତା'ର 6 ବର୍ଷ ପରେ ଗୋଟେ ଦୁର୍ଗାପୂଜାରେ ଫିଲ୍ମ ହେଉଛି, ଆଉ ମୋର ବି ବେଷ୍ଟ ଅଫ୍ ଲକ୍, ଅନୁଭବ ଫିଲ୍ମଟା ଭଲ ହେବ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି। କିନ୍ତୁ ଭିଲିଆନ୍ ବି ତା'ଠୁ କମ୍ ନୁହଁ, ସିଏ ଅଧ୍ୟନ୍ତୁ ବହୁତ ପରିଶ୍ରମ କରୁଛନ୍ତି, ବହୁତ ଦିନର ଗୋଟେ ବର୍ଷର ପ୍ରୟାସ, ଏତେ ଦିନ ଗୋଟେ ଫିଲ୍ମରେ ସେ 24 ଘଣ୍ଟା ଦେଇଛନ୍ତି, ଆଉ ପରିଶ୍ରମର ଫଳ ନିଶ୍ଚୟ ମିଳିବ। ସେ କଷ୍ଟ କରିଛନ୍ତି, ସେ ଷ୍ଟାର୍ ଯେତେ ବଡ଼ ସୁପରଷ୍ଟାର୍ ନହେଲେ ବି ସେ ଯେତିକି ପରିଶ୍ରମ କରିଛନ୍ତି, ଯେତିକି ଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ କରିଛନ୍ତି, ଯେତେ ଲୋକ ତା ଦେହରେ ଇନଭଲ୍ଭ ଅଛନ୍ତି, ସମସ୍ତଙ୍କର ଯଦି ମନ ଲାଗିବ ଆଉ ସମସ୍ତେ ଯେ ପରିଶ୍ରମ କରିଛନ୍ତି, ନିହାତି ଗୋଟେ ରଙ୍ଗ ରୂପ ନେବ, ଭଲ ନେବ, ସିଏ ଯିବ। ଆଉ ଖୋକା ଭାଇ ସ୍ୱରାଜର, ଆଉ ଗିରିଶ ମହାନ୍ତି ଯେଉଁ ଲେବୁଲ୍ର ତାକୁ ପରିଶ୍ରମ କରିଛନ୍ତି, ଯେଉଁ ଲେବୁଲ୍କୁ ନେଇଛନ୍ତି, ଆଉ ନିଶ୍ଚୟ ଖୋକା ଭାଇ ବି ଲୋକଙ୍କୁ ମନ ପସନ୍ଦ କରିବ। ଆଉ ଦୁର୍ଗା ଗୋଟେ ନାରୀ କେନ୍ଦ୍ରୀୟ ଫିଲ୍ମ, ସିଏ ଯେହେତୁ ଏଇ ଦୁର୍ଗାପୂଜାରେ ସେ ଗୋଟିଏ ହଲ୍ରେ ରିଲିଜ୍ କରୁଛନ୍ତି, ତାଙ୍କୁ ଏଇ ଜଷ୍ଟ ଗୋଟେ ବେସ୍ ତିଆରି କରିବେ, ଆଗରୁ ସିଏ ଏକାଥରେ ଆଉ ସବୁ ହଲ୍ରେ ରିଲିଜ୍ କରିକି ସିଏ ବି ତା'ର ସଫଳତା ପାଇବ ବୋଲି ଆମେ ସମସ୍ତେ ଆଶା କରୁଛୁ। ଦର୍ଶକ ଏତିକି କହିବି, ଦୁର୍ଗାପୂଜାରେ ଟାର୍ଗେଟ୍ କରନ୍ତୁ ମୁଁ ମିନିମମ୍ 3ଟି ଫିଲ୍ମ ଦେଖିବି, ଯଦି ଜଣକା 3ଟି ଫିଲ୍ମ ଦେଖିବାର ପ୍ରତିଜ୍ଞା କରିକି ଯଦି ମାଇଣ୍ଡ ମେକଅପ୍ କରେ, ତାଙ୍କ ଫ୍ୟାମିଲିରେ 3 ଜଣ ଫିଲ୍ମ ଦେଖିବେ, 3ଟି ଫିଲ୍ମ ଦେଖିବେ, ତାହେଲେ ଆମ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ଏଇ ଦୁର୍ଗାପୂଜାରୁ ଗୋଟେ ପରିବର୍ତ୍ତନ ଆସିବ। ଆପଣଙ୍କୁ ଆଗକୁ ଆମେ ଭଲ ଫିଲ୍ମ କରିବା ପାଇଁ ଗୋଟେ ନିଶ୍ଚୟ କନଫିଡେନ୍ସ ନେବୁ ଯେ ଆପଣଙ୍କୁ ଭଲ ଫିଲ୍ମ ଦେବୁ, ଯେଉଁ ବି ଭୁଲ ହେଇଛି ତାକୁ ଭୁଲି ଯାଆନ୍ତୁ, ଏବେ ଆଉଥରେ ଆମେ ଗୋଟେ ଭଲ ଫିଲ୍ମ କରିବା ପାଇଁ ପ୍ରତିଜ୍ଞା କରିବା। ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆଜ୍ଞା। ଯେମିତିକି ପୂଜା ଆସିଛି, ପୂଜା ସହିତ ଓଡ଼ିଆ ସିନେମା ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରେ 4ଟି ବିଗ୍ ବଜେଟ୍ର ସିନେମା ଆସିଛି, ଏବଂ ଦର୍ଶକମାନଙ୍କୁ ଏହା ଖୁବ୍ ସାରା ଖୋରାକ ଯୋଗାଇବ ଏବଂ ପୁଣି ଥରେ ହଲ୍ ମୁହାଁ କରିବ ବୋଲି ଯାହା ବର୍ତ୍ତମାନର ଆଶା ରହିଛି ପ୍ରଯୋଜକ ନିର୍ଦ୍ଦେଶକମାନଙ୍କର। ଭୁବନେଶ୍ୱରରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ୍ ଦେବେନ୍ଦ୍ରଙ୍କ ସହ କବିତା ସ୍ୱାଇଁ, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା, ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।